আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা নুরানি কায়দার তাকতি নং নয় ইজাহার তনবিন ও নুন সাকিনের প্রথম কায়দা শিখে নেব ইনশাআল্লাহ এর আগে আমরা তাকতি নং আট শিখে নিয়েছি আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই হাবিব ইসলামিক গাইড চ্যানেলে দেখুন নুরানি কায়দা নামে প্লে বানানো আছে আপনি ওখান থেকে সবগুলো পর্বই দেখে নিতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও নুরানি কায়দার প্লে লিস্ট পেয়ে যাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি এখানে দেখুন হুরুফ এ হালকি ছয়টি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হুরুফ এ হালকি কয়টি তাহলে আপনাকে বলতে হবে হুরুফ এ হালকি ছয়টি এই তো দেখুন হামজাহা আইন হা হ তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি আসে অর্থাৎ তানবিন যেমন এত তানবিন বা নুন এত তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুপে হালকি আসে তার মানে এই ছয়টির একটি যদি আসে তবে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে জাহির করে বিনা গুন্যায় তাড়াতাড়ি পড়তে হবে তাহলে সেখানে গুন্নাহ করা যাবে না এবং তাড়াতাড়ি পড়তে হবে একে ইজহার বলে আর এটাকে ইজহার বলে তাহলে চলুন এবার আমরা এখান থেকে শুরু করি এটা হলো তই আবাবিল আবা আবাবিল। বানান করলে হবে তইয়া জবার তই র দুই জাবর রণ তই রন তই রণ আবা হামজাহ জবার আ বালিফ জাবর বা আবা বায়া জেরবি লা আবাবিলা তৈরন আবাবিলা তৈরন আবাবিলা এখানে আমরা দম ছাড়বো সেই জন্য বলবো আবাবিল তৈরন আবাবিল এরপর দেখুন এটা হলো নারুন হামিয়া এখানে নারুন হামিয়া আছে তবে এখানে আমরা দম ছাড়বো সেই জন্য বলবো হামিয়া নারুন হামিয়া বানান করলে হবে নুনালিফ জাবার না র দুই নারুন নারুন হামিয়া হালিফ জাবর হা জের মি হামি জাবার ইয়া পেশ তুন ইয়া তুন হামিয়া এখানে দুম ছাড়বো হামিয়া হামিয়া নারুন হামিয়াহ এরপর এটা হলো লিমান খাশিয়াহ লিমান খাশিয়াহ লমজের লি মিমনুন নুন লিমান লিমান খাশিয়াহ খা যবর খ শিন জের শি খাশিয়াহ আ যবর ইয়া খাশিয়াহ লিমান খাশিয়াহ এখানে দেখুন এখানে নুন সাকিন নুন সাকিন আছে নুন সাকিনের পর খ আছে এখানেও খা পাবেন আপনি এই তো দেখুন খা আছে এগুলো থাকলে এই ছটার একটা থাকলে তো গুন্না হবে না নুন সাকিনের পর খ আছে এটা গুন্না হবে না তো এমন করে যদি যদি আপনি লক্ষ্য করেন এখানেও দেখুন নুন সাকিনের পর গয়ন আছে এই তো গাইন এটাও গুন্না হবে না তনবিনের পর দেখুন এই তো তনবিনের পর এই তো তনবিনের পর হামজা আছে এই তো হামজা এই তনবিনের পর হা আছে এই তো হা তাহলে এখানেও গুন্না হবে না এগুলো খেয়াল রাখবেন তো এটা হলো লেমান খাসিয়া লেমান খাসিয়া খাজাবার খা শিনজের শি খাসি ইয়াজাবার ইয়া خاشیہ لمن خاشیہ لمزرلی ممنون زبرمن لمن خا زبر خ شین زرے شی یا زبر یا لمن خاشیہ ارپر اتا هلو مین غایریহি ممنون زر مین غین یا زبر غای را زرے رি ها خ را زرے হি مین غایریহি مین غایریহি ارپر اتا هلو يومئذ عليها بانا لها يو أو زبر يو ميم زبر ما يوم همزا زر ايه اذن يوم اذن يومئذ إذن. يومئذ هو بنا عين س عين يومئذ عليها عين زبر ع. لم يزبر لي علي حالف زبرها عليها ইয়াওমা ই দিন এরপর এটা হলো মিনু হু খৈ ত মিন মিনুন জেৰমিন হা পেশু মিনু হু হু খ জেৰ তালিফ যাবাৰ ত সেই ত বা লিফ বা খৈত বা এখানে তনবিন টনবিন আছে কিন্তু তারপর আলিফ আছে সেই জন্য আমরা এক আলিফ টানবো খৈ ত মিনহু দম ছাড়বো সেজন্য আনিয়া তিন আছে তবে এখানে দম ছাড়লে আনিয়াহ বানান করলে হবে মিমনুন জের মিন আই নিন আইনিয়া যাবার আই নুন দুই জের নিন আই নিন মিন আই এখানেও দেখুন নুন সাকিনের পর আইন আছে এই তো মিন আইনিন এটাও গুণা হবে না মিন আইনিন আনিয়া হামজা খারা যাবার আুন জের নি আনি ইয়া যাবার ইয়া তাদুই জের তিন আনিয়া তিন এখানে দম ছাড়বো আনিয়া এরপর এটা দেখুন এটা হল কুফুয়ান আহাদ এখানে দেখুন আহাদুন আছে কিন্তু এটা কুফুয়ান আহাদ দম ছাড়লে এখানে আহাদ এতটুকুই বলতে হবে বানান করলে হবে কাফ পেশ কু ফা পেশ ফু কু ফু ওয়াউ দুই জাবার ওয়ান কু ওয়ান কু ওয়ান আহাদ হামজা জাবার আ হা জাবার হা আহা দাল দুই পেশ দুন আহা দুন আহাদ এখানে দম ছাড়বো আহাদ কু ওয়ান আহাদ কু ফু ওয়ান আহাদ এরপর এখানে দেখুন এটা হলো ফামান উফিয়া فمن عفيا بانن کرل هوي فازبر فا ممنون زبر من فمن فمن عفي عين پیشو فزر في يا زبر يا عفي فمن عفي فمن عفي هرپر اټا هلو مين اخيه ممنون زر مين حمزه زبر ا خا يا زر خي اخي حاضر هي من أخيه من أخيه إربار إتا من أذينا من أذينا ممنون زبر من حمزة زبر آ ذال زر دي أذي نون زبرنا أذينا من أذينا من أذينا إتا كتاب حكيم كاف زر كي تالف زبر تا. كتاب বাদুই পেশ বুন কিতাবুন হাকিম হাজাবার হা কাফিয়া জের কি মিম দুই পেশ মুন হাকি মুন এখানে দুম ছাড়বো সেজন্য হবে হাকিম কিতাবুন হাকিম মান আদিনা কিতাবুন হাকিম এরপর এটা হল আদাবুন গলিদ বানান করলে হবে

إربار إتحلو حاسيدن إذا حسد بانن كرلهabe حالف زبر ح سن زرسى حاسى دلدو زرسى حاسيدن حاسيدن إذا حسد همز زرسى ذالف زبر ذ إذا حسد ح زبر ح سن زبر سا دال زبر دا حسد دا إخنا دوم حسد ইذا حسد حسیدিন اذا حسد حسیدিন اذا حسد আজকে তাহলে আমরা তাকতিনং নয় ইজহার এটা আমরা আজকে শিখে নিলাম এর পরবর্তী আমরা শিখবো এখানে দেখুন তাকতিনং দশ ইকফা এর পরবর্তী পর্বতে আমরা এটা শিখে নেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি যদি এই ভিডিওটি কয়েকবার দেখেন ইনশাআল্লাহ আপনি অতি সহজেই এই সবকটি শিখে নিতে পারবেন এবং আপনি নিজে শেখার পাশাপাশি অন্যদের কাছেও বেশি বেশি শেয়ার করুন এবং কুরআন শিক্ষার দিকে এগিয়ে যেতে সবাইকে সাহায্য করুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু